আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি বর্তমান বইয়ে সপ্তম শ্রেণীতে আছে। এটি দশম অধ্যায়ের দ্বিতীয় মানে উপপাদ্য নং 2। তো এটাতে আছে যে কোনো একটি ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, কোনো একটি ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তবে তাদের বিপরীত বাহু বিপরীত কোণ দুটি পরস্পর সমান। আমি আবার বলছি, উপপাদ্যটি হলো থিওরামটি হলো যে কোনো একটা ত্রিভুজের যদি দুটি বাহু পরস্পর সমান হয় তবে তাদের বিপরীত কোণ দুটিও কি হবে, পরস্পর সমান হবে। এখানে যে ত্রিভুজটি আছে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর এ বি সমান এ সি, তাহলে এসি এর বিপরীত কোণ হইল এ বি সি, আর এ বি এর বিপরীত কোণ হইল এ সি বি। তাহলে এই ত্রিভুজটা আর কি দুইটি বাহু সমান আছে এবং তাদের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটিও সমান, এটি আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করব বিশেষ নির্বচন। বিশেষ নির্বচন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ এ বি সমান এ সি, প্রমাণ করতে হবে যে এ কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি। তো অঙ্কন প্রমাণ করার আগে অঙ্কন একটু আছে। অঙ্কটা হলো যে কোণ বি এ সি, বি এ সি, বিএসি কোণের এখানে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এর সমদ্বিখণ্ডক কি, এডি অঙ্কন করব। এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, যেন বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ, এই এডি অঙ্কন করাতে ত্রিভুজ দুইটা হয়ে গেল, একটা হলো এবিডি আর একটা হলো এসিডি, দুইটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে প্রমাণ, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এ, এ সি ডি এ কি আছে যে এ বি সমান এ সি এবং এ ডি কি সাধারণ বাহু, সাধারণ বাহু, বাহু এ ডি হলো সাধারণ বাহু। আর যেহেতু বি এ কোণকে এই বি এ সি মানে এই বড় কোণটাকে আমরা কি করছি, দুই ভাগ করছি, সমান দুই ভাগ, সমান ভাবে সমদ্বিখণ্ডিত করছি, কাজে এই কোণটা এবং এই কোণটা, এই ছোট কোণটা মানে একটা হলো বিএডি আর একটা হলো সিএডি, বিএডি আর সিএডি সমান হয়ে গেল। এই অঙ্কনের কারণে বিএডি সিএডি সমান হয়ে গেল। তাহলে এখন দেখা গেল কি, যে কোণ বিএডি সমান কোণ সিএডি। তাহলে কি পাইলাম, এই দুটা ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, এর মধ্যে এ বি সমান এ সি এবং এ ডি সাধারণ বাহু এবং অন্ত তাদের অন্তর্ভুক্ত কোণ একটা হলো বিএডি আর সমান সিএডি, কোণ সিএডি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। যেহেতু ত্রিভুজ দ্বয় সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা জানি যে ত্রিভুজ যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে তাদের অনুরূপ বাহু, ডান পাশের বাহু ডান পাশের বাহু মিলে দেব, বাম পাশের বাহু বাম পাশের বাহু মিলে যাব, হ্যাঁ ভূমির সাথে ভূমি মিলে যাবে, তারপরে কোণের সাথে অনুরূপ বাহু, যাকে বলা হয় অনুরূপ বাহু, এখানে এবি বাহুর বিপরীত কোণ সি আর এসি বাহুর এসি কোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এই দুটা সমান হয়ে যাবে। অর্থাৎ যখন দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায়, আমরা উপপাদ্য একে আমরা পড়েছি সর্বসমর শর্ত, তো সেখানে আমরা পড়েছি যে ও যখন দুটি ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণগুলা সমান হয়ে যায়, সর্বসমান আর সমান হয়ে যায়। যখন আবারও বলছি, যখন দুটি ত্রিভুজ সর্বসম হয়
তখন তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলা সমান হয়ে যায়। তাহলে এখানে আমরা আমি আবার উপপাদ্যটা প্রমাণটা পুরাটাই আবার বলছি যে যদি কোনো একটা ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে তাদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এ সি বাহু, তাহলে প্রমাণ করতে হবে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি। অঙ্কন একটু অঙ্কন লাগবে, অঙ্কন হলো কোণ বিএসি, বিএসি বড় কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করি বা বিএসি কোণের একটি সমদ্বিখণ্ডক এরিয়া কি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে বিসি কে ডি বিন্দুতে ছেদ করে অঙ্কন হয়ে গেল। এখন প্রমাণ ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ সি ডি এ, এ বি সমান এ সি এবং এ ডি সাধারণ বাহু এবং কোণ তাদের অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান কোণ সি এ ডি, অর্থাৎ ত্রিভুজ দ্বয় সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, অতএব কোণ এ কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি, অর্থাৎ কোণ এ বি সি দিবন্ত প্রথম পড়ছি পরে সিবন্ত পড়ছি অর্থাৎ কোণ এ সি ডি, তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। তো প্রমাণটা আরেকবার পড়ি, দাপ ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এ সি ডি এর মধ্যে দাপ এক এ বি সমান এ সি, দাপ দুই এ ডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং কোণ বি এ ডি ইকুয়াল টু কোণ সি এ ডি, অতএব ত্রিভুজ এ বি ডি, এ বি ডি সর্বসম ত্রিভুজ সি এ ডি, ত্রিভুজ এ বি ডি সর্বসম এ সি ডি, তাহলে যেহেতু ত্রিভুজ সর্বসম অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি সর্বসম, অতএব আমরা লিখতে পারি কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি, অর্থাৎ কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি ডি, তাহলে আমার প্রমাণিত হয়ে গেল যে যদি কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান। যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগছে নাকি বুঝতে পারছেন কিনা, না কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আবার সমস্যার কথা জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি সমস্যা সমাধান করে দিব। আল্লাহ হাফিজ।